একটা কথা না বললি না হয়তো অনেকে ব্যাড মন্তব্য করবেন আমি জানি কিন্তু অপ্রিয় হলেও কথাটা সত্য বলতেই হবে কারণ পেটের ভিতরে কথা জমিয়ে রাখলে আমি সার্থকতা খুঁজে পাই না তো সেটা হচ্ছে আজকে বহু বছর যাবৎ বিদেশে থাকি তো প্রথম দিকে সমস্ত মানুষের ধরেন সহ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার যতটুকু সামর্থ্য কুলাইত আর কি চেষ্টা করতাম তাদের আবদার মিটানোর জন্য কিন্তু যখন বুঝতে পারলাম যে আই হ্যাভ টু ডু সামথিং আমার নিজের জন্য কিছু করতে হবে আমার ব্যাক প্ল্যান তৈরি করতে হবে আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার যখন চলতে পারবো না কষ্ট হবে এরকম যদি যদি সেই সময় পর্যন্ত পাঁচ এই ব্যাকআপ প্ল্যান যখন মাথায় আসলো বিগত তিন বছর যাবৎ এই সমস্যাটা এই তিন বছরে কি হয়েছে আমার জীবনে আমার সাথে হয়তো দুই থেকে পাঁচ হাজার লোকের ধরেন কানেক্টিভ ছিল আমি আমি কোনো জনপ্রিয় ব্যক্তি না নর্মাল সাধারণ একজন মানুষ তো ধরেন আমার গ্রাম এবং শহর আমি শহরে থাকি গ্রামে ছিলাম তো বিদেশে থাকি এই সব মিলিয়ে তিন জায়গা মিলে আমার যত স্বজন এবং প্রতিবেশী তেটি তেটি সকলের সাথে একটা সদ্ভাব ছিল যখন আমি তাদের টুকটাক হয়তো কেউ একটা আইফোন চাইছে তাকে একটা অন্য নর্মাল একটা ফোন দিয়ে দিলাম কিন্তু টুকটাক আবদার তাদের মিটাইছি কিন্তু তখন পর পর্যন্ত তাদেরকে তাদের সাথে সম্পর্ক ছিল কিন্তু বিগত তিন বছর যাবৎ মিন আমি ওইভাবে আবদার তাদেরকে মানে যেটা একেবারে ন্যাসেসারি সেটা করতেছি ধরেন বিশেষ করে আমি অসুখ বিসুখ হইলে যদি কেউ নক করে আই মিন আমার রক্ত ব্লাড কানেকশনের ভিতরে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব কষ্ট হইল কিন্তু এছাড়াও মানুষে ধরেন মানুষে এখন মোবাইল চায় টাকা ধার চায় ঘর উঠাইবে। কেউ বাড়ি করবে আমার কাছে পঁচিশ লাখ টাকা চায় আর পঁচিশ লাখ টাকা তো জীবনে চোখেই দেখি আমার কাছে চায় আমি জানি না তারা কি ভাবে আমাকে সো তারপরে বিদেশ যাইবে আমার কাছে দশ লাখ টাকা চায় পনেরো লাখ টাকা চায় তারপরে মানুষের চাওয়া পাওয়ার একটা মানে এমিন অনেক সময় জিজ্ঞাসাও করে না যে ভাই তোর কাছে অবস্থা কী কী অবস্থা আসো কীভাবে কী দিনে আতিপাত করতেছো টাকা পয়সা আছে কি না কী কাজ করতেছো কয়টা কায়ে করো কীভাবে কী কুশলাতি জানার কোনো প্রয়োজন মনে করে না জাস্ট একটা ফোন কল দেবে একটা মেসেজ দেবে জাস্ট টাকা চাইবে কি আমি এই সমস্যায় আছি আমার দোকানে মাল ওঠান লাগবে আমার তিন লাখ টাকা লাগবে আমার মেয়ের বিয়া দশ লাখ টাকা লাগবে লাখ আর লাখ আমি লাখ কিছুকে দেখি না ভাই লাখ লাখ যে কবে গুনছি জানি না তো তাই হ্যালো অবস্থা তো আমি যেটা সারাংশে বলতে চাই সেটা হচ্ছে যে এই তিন বছরে আই আই মিন এক অলমোস্ট অলমোস্ট লস্ট অল দ্য পিপল অলমোস্ট আত্মীয় স্বজন থেকে শুরু করে একমাত্র মা ছাড়া ইভেন আমার জন্মদাত বাবাও আমার মনে হয় আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার কথাবার্তা আমি বুঝি আই মিন ইউনো একমাত্র মা তাও যদি আমি মাও সম্পর্কেও আমার সন্দেহ আছে তাও তো এখন পর্যন্ত তাদেরকে দেখাশোনা করি বিদায় কিন্তু আমার যদি কিছু না থাকতো আমি যদি তাদেরকে দিতে না পারতাম আমার মনে হয় সেও আমাকে ছেড়ে চলে যেত হ্যাঁ এই অবস্থায় আমি বর্তমানে দিনাপত্তিপোধ করতেছি দ্যস দ্য স্টোরি অফ মাই লাইফ হয়তো আমি জানি এভাবে বহু লোক পৃথিবীতে বহু লোক এই সমস্যার সম্মুখীন বর্তমানে এবং এর থেকেও খারাপ অবস্থায় বহু লোক কুটি কোটি লোক সমস্যা আসেন কিন্তু জাস্ট একটা এক্সাম্পল একটা একটা নিজের জীবনের একটা কাহিনী বললাম যে তিন বছরে আই লস্ট এভরিবডি বিকজ অফ মানি সবাই শুধু টাকা চায় টাকা চায় টাকা 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 চায় টাকা না দিতে বললেই আপনার সম্পর্ক শেষ ডাজন ম্যাটার সে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মানে কেউ এর বাইরে না সবাই এক টাকা দিতে পারবেন তো ভালো আই মিন তাদেরকে সাহায্য করতে পারবেন আপনি শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ আর যদি নেওয়া দিতে পারেন দে টিস্যুর পত্র নাক ঝারিয়া তারপরে ডাস্টবিনে সুরে ফলাই দে ভালো লাগলেও কিছু করার নাই না লাগলেও কিছু করার নাই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ওরা আহমদুল্লাহ ও বরাকাতু আমি বারবার একটা কথা বলি সবাই সুন্দরভাবে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওরা আহমেদুল্লা হে ওবারকাতহু এরভাবে সালাবাই সালাম দেবেন সামকুল সালুকুম সালে ন নাম আলাইকুম জীবন চলমান অবস্থায় কখন যে সংসারের ভার বহনটা মাথার উপর এসে পড়ে আমরা অনেকেই বুঝতে পারি না হ্যাঁ সবাই বলে বড় ছেলে বড় ছেলে বড় ছেলে কিন্তু পাশাপাশি অন্যান্য ছেলে যদি থাকে তারাও কিন্তু এর ভার বহন গ্রহণ করে বা অটোমেটিক্যালি এসে পড়ে আবার যদি কারো এক সন্তান থাকে তারও নিতে হয় সো আবার দেখেন অনেকের ছেলে সন্তান নাই অনলি কন্যা সন্তান তখন কি হয় তখন জামাইদের উপরে এটা ফরজ হয়ে যায় তারপরে বিভিন্ন আরও বিভিন্ন রকম ঝামেলা থাকতে পারে তখন আমি সেটা বলছি আমি শুধু বলছি যে পথ চলতে চলতে আমাদের কখন যে কোন সমস্যা আমাদের ঘরে এসে উঠবে আমরা ঠিক বুঝতে পারি না তো এই তো আর কি এটাই বলার ছিল যে বিগত বাইশ বছর বাইশ বছর যাবৎ তেইশ বছর যাবৎ এই সংসারের বোঝা বয়ে বেড়াচ্ছি অটোমেটিক্যালি কখন যে মাথার উপরে এটা ঘাড়ের উপরে চেপে পড়ছে ঠিক জানি না কিন্তু স্টিল স্টিল নায়ক এখনও বয়ে বেড়াচ্ছি আর একটু কষ্ট কষ্ট হচ্ছে আল্লাপাক ওইরকম সামর্থ্য দেয় না যে কষ্ট হচ্ছে না কারণ আমরা তো আসলে বাংলাদেশের মানুষরা অধিকাংশ মানুষই আমি তার মধ্যে একজন যে আমরা আসলে বংশগত ভাবি যে আমার চোদ্দ গোষ্ঠী চোদ্দো পুরুষ যে সবাই ধনী তা না আত্মীয় স্বজন কেন ফ্যামিলির মধ্যে অনেকেই একটু অস্বচ্ছল অবস্থা থাকে তাদেরকেও দেখতে হয় পাড়া প্রতিবেশীকেও দেখতে হয় বিভিন্ন মানুষের আবদা পূরণ করতে হয় তো এই সব সমস্ত কিছু করা একজন লোকের পক্ষে একটু কষ্টসাধ্য হয় হ্যাঁ যদি সে কোটি কোটি সম্পত্তির টাকার মালিক হয় যদি পূর্বপুরুষদের কাছ থেকে পায় বা নিজে ইনকাম করে অর্জন করে আর যদি সে দানশীল ব্যক্তি হয় দেন ইস ফাইন বাট যারা এ ধরেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বছরে আয় করে তাদের জন্য ফ্যামিলি নিজের ফ্যামিলি তারপরে বাবা মার ফ্যামিলি আই মিন বাবা মা যদি থাকে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মেনটেন করা এটা একটু রিয়েলি কত কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় জাস্ট অ্যাসারিটিভ সেন্টেন্সে কিছু কথা বললাম ইটস লাইক কোনো গুরুত্বপূর্ণ কিছুই না জাস্ট জীবনে চলার পথে আমাদের কিছু কথাবার্তা আর কি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ক্লাস ওয়ান থেকে একেবারে অনার্স মাস্টার্স আরও উপরে বিবিএ এমবিএ ওয়াটেভার ক্লাস ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টোটাল শিক্ষা শিক্ষাব্যবস্থাকে বইগুলোকে সংস্কার করতে হবে আর এই জন্য দেশের যারা তরুণ এবং যারা জ্ঞানী যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখেন এরকম মেবি একশো জন মানুষ একসাথে হয়ে একসাথে কাজ করতে হবে কি বাদ দেওয়া যাবে না যেহেতু আমরা একানব্বই পয়েন্ট ফোর পার্সেন্ট মুসলমান বাংলাদেশে গুগল বলে আর কি তো এটাকেও প্রাধান্য দিতে হবে আর বর্তমান যে পরিস্থিতি বিশ্বের এখন যদি আপনি সেই দাদা নানীদের সেই রকম অনুসরণ করেন চলবে না বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং ধর্মীয় কালচার অ্যাড করে একটা সমন্বয় করে বই পুস্তক প্রণয়ন করলে আমার মনে হয় বাংলাদেশের যে সমসাময়িক যে সমস্যাগুলো এগুলো দূর হবে কারণ আমাদের যে সমসাময়িক সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থার অবনতি আর এই কারণেই যুব সমাজ অবক্ষয় হচ্ছে যুব সমাজের মধ্যে এই বিভিন্ন রকমের উল্টোপাল্টা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে রিজন হল তারা স্কুলে যায় ঠিকই কিন্তু তারা কোনো সঠিক শিক্ষা শিক্ষিত হতে পারে না যার ফলে এই দেশে নৈ অরাজকতা সৃষ্টি হচ্ছে আমি মনে করি যে হ্যাঁ আমাদের অর্থনীতিকে অবশ্যই উন্নতি করতে হবে সেটা বর্তমান যে ডক্টর ইনুস সাহেব আছে ওনার যথেষ্ট মেধা এবং প্রজ্ঞা আছে উনি করতে পারবেন বাট এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে নাম্বার ওয়ান গুরুত্ব দিতে হবে এবং আমি যেভাবে বললাম ক্লাস ওয়ান থেকে শেষ পর্যন্ত দেশের তরুণ এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপট এগুলো মাথায় রেখে বইকে সংস্কার করতে হবে প্রত্যেকটা বইকে সংস্কার করতে হবে প্রত্যেকটা বইকে এভি ইচ অ্যান্ড এভরি ওয়ান তাহলেই আমার মনে হয় জাতি খুব দ্রুত অগ্রসর হয়ে উপলব্ধি করতে পারবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আহারে একানব্বই পয়েন্ট ফোর পারসেন্ট মুসলমান বাংলাদেশে এই বাংলাদেশে যদি একদিন আমার জীবদ্দশায় দেখে যেতে পারতাম যে বাংলাদেশে নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে মিন কথাটা কেন বলছি কারণ পৃথিবীর সমস্ত স্কলাররা বলে থাকেন আমি স্কলার না আমি কুরআন হাদিস সম্পর্কে অত অভিজ্ঞ না যা ইন্টারনেটের মাধ্যমে শুনে বিভিন্ন স্কলারের কথা শুনে যেটা আর কি বুঝতে পারি যে যারা নামাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা মুসলমান না মানে অমুসলিম এবং মুসলিমদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ পৃথিবীর কোনো জাতি কোনো ধর্ম কোনো নামাজ পড়ে মানে নামাজ পড়ে না শুধু মুসলিম জাতি ছাড়া মুসলিম জাতি নামাজ পড়ে সো দ্যাস দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম সো সেই একানব্বই পয়েন্ট ফোর পারসেন্ট যে দেশে মুসলমান সেই দেশের আমার মনে হয় যে পাঁচাশি পার্সেন্ট মানুষই নামাজ পড়ে না কিছু কিছু আছে হুজুর বলা হয় অর্থাৎ জুমার দিন শুধু শুক্রবার জুমার দিন শুধু নামাজ পড়তে যায় একটু পাঞ্জাবি গায়ে দিয়ে তারপরে মোটরসাইকেল নিয়ে দূরে যায় যেটা ইসলামের বৈধ না ইসলামের বৈধ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী মসজিদে যাওয়া তো তারা মোটরসাইকেল নিয়ে দূরে সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়া ইসলাইকে শো অফ করতে যায় যে তারা খুব ভালো মুসলমান হয়ে গেছে সো এরপরে কিছু আছে জাস্ট মানুষের মানুষে কি বলবে আর কি আই মিন লোকলজ্জার ভয়ে দেহুক্ত নামাজ পড়ে থাকে অনেক সময় বাধ্যতা বাধ্য হয় আর কি পড়ার জন্য এন লাইক একজন পড়তেছে আর একজন ইয়া করতেছে তো সেই ক্ষেত্রে তারা দাঁড়াই জায়গা আর কিছু লোক আছে জাস্ট মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না এরকম কিন্তু আমি মূল কথা আসি সেটা হচ্ছে যে আমি যদি এটা দেখে যেতে পারতাম আমার জীবদ্দশায় যে যে সরকারি হোক না এটা মার্ডার্ন জামাতকেই আসতে হবে অথবা হেফাজতে ইসলামকে আসতে হবে অথবা এনয় শিবিরকে আসতে হবে এই এটা এটা কায়েম করার জন্য ন বিকজ যে সরকারি আছে সেই তো সেই তো মুসলমান সে বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক তারা সবাই তো মুসলমান দাবি করে এন লাইক যখন ঠিক কোনো চিহ্ন দিতে হইলে তখন মুসলমানের জায়গায় হিন্দুর জায়গায় তো আর টিক চিহ্ন দেয় না সো তারা বলেও আমরা মুসলমান কিন্তু কেন তারা নামাজকে বাধ্যতামূলক করতেছে না আমি জানি না কারণ এর পিছনে আরেকটু কথা বলি আর পিছনে আমি চার মিনিট ভিডিওটা করব। এর পিছনে রহস্য হচ্ছে যে নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়লে আপনাকে বিভিন্ন অপরাধ থেকে হয়তো সম্পূর্ণভাবে মুক্ত না করতে পারলেও আমি মনে করি যে নাইনটি ফাইভ পারসেন্ট অপরাধমূলক কার্যকলাপ থেকে মানুষ সরে আসবে এটা আমার বিশ্বাস আমি মনে করি বিকজ এটা প্রমাণিত যারা নামাজ পড়ে তারা ধীরে 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 আল্লাহকে ভয় করতে শেখে বিভিন্ন ইসলামিক কার্যকলাপের সাথে তারা জড়িয়ে যায় যার ফলে তারা আই মিন এনো অপরাধ করতে গেলে তাদের কলবের মধ্যে মস্তিষ্কের মধ্যে চোখে তার এক্সপ্রেশনে দেখা যায় যে না সে এটা করতে চাচ্ছে না এন সুদ ঘুষ হারামখোর হারাম খাওয়া সুদ ঘুষ খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া এনও লাইক টাকা পাচার করা আত্মসাত করা মানুষকে হত্যা করা প্রতিবেশী সাথে অন্যায় আচরণ করা নিজের রক্তের সাথে বেইমেনি করা ভাই বোন বাবা মাতৃ সদনের সাথে দুঃসম্পর্ক তৈরি করা এগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে পারে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আরহামতুল্লাহ আবার আসলে এই সালামটা সুন্দরভাবে দেওয়ার জন্য আমি পৃথিবীর সকল মুসলমানদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা সালামটা ঠিকভাবে দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার হু এতে এতে আমার মনে হয় না যে তেমন একটা সমস্যা হয় সালকুম সামাল আরও কত কীভাবে খুব দ্রুত এবং বিনয়ের সাথে সঙ্কুম কী যে বলছে তারাই জানে আর তারা আল্লাহ জানে আমি জানি না তো সালামটা ঠিকভাবে দেবে সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি সালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের আলেম বা হুজুর বা আমরা যাদেরকে হুজুর বলি অর্থাৎ যারা কোরআন এবং সুনার উপরে পড়াশোনা করে ডিগ্রি নেয় মসজিদের ইমাম হয় মোয়াজ্জিন হয় যারা আমাদের জানা যা পোড়ায় ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে থাকে তো আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে দিই এই এটাই হচ্ছে মুখ্যম সময় আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে সরকারের কাছে এটাই হচ্ছে মুখ্যম সময় আপনাদের এই চাওয়া পাওয়াগুলো আদায় করে নেওয়ার যেমন একটা বিষয় আপনাদেরকে বলি যেমন দীর্ঘদিন থেকে আমরা সাধারণ জনতাও যারা ভালো মানুষ যারা নামাজ মাস পড়ে তারা তারাও কিন্তু এই জিনিসটার সচরাচর কথাবার্তা এটা নিয়ে বলতো যে মসজিদের কমিটির মধ্যে যে যারা থাকে সভাপতি সহসভাপতি ইত্যাদি ইত্যাদি কমিটি আর কি যে তো এরা দেখা যায় যে বাহিরের কমিশনার বা কোনো গুন্ডা বদমাইশ চাঁদাবাজ ঘুসখর সুতখর ইত্যাদি ইত্যাদি হয়ে থাকেন তো এ কাজটা কিন্তু আপনারা এখন করে নিতে পারেন বিকজ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি স্বনামধন্য ব্যক্তিত্ব তিনি কিন্তু আসার পরপরই ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে একটা কথা বলেই যাচ্ছেন আমি এদেশকে দুর্নীতিমুক্ত করব। আমি এদেশ থেকে এই ঘুষ সুদ দুর্নীতি এগুলোকে দূর করেই একেবারে নির্মূল করে ছাড়বে তো এটাই তার লক্ষ্য আর আমাদেরও লক্ষ্য এবং সাধারণ মানুষের সবারই এটা লক্ষ্য সিন্ডিকেট মিন্ডিকেট এনার টাকা পাচার করা ইত্যাদি 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 সকল কিছু তা আমার আর কি বিস্তারিত আমি আলোচনায় যাব না আমার বাংলাদেশের সকল মসজিদ বর্তমানে মসজিদের ইমাম যারা আছেন মুয়াজ্জিন আছেন বা যারা মসজিদের খেজমতে নিয়োজিত আছেন তারা সব সবাই একসাথ হন একসাথে আওয়াজ তুলুন বিশেষ করে কেন্দ্রীয় পর্যায় থেকে এই জিনিসটা আপনাদের দাবি দেওয়াগুলো আপনারা এই করে ইয়া করেন অর্থাৎ দাবি আপনাদের যে যে দাবি আছে দাবিগুলো আপনারা এখনই সুন্দর মতো লিপিবদ্ধ করুন এবং সরকারের কাছে পেশ করুন এটা এটা তো কোনো টাকা পয়সার ব্যাপার না এটা তো সিম্পল একটা জিনিস এটা আমার মনে হয় ডক্টর ইনুস যিনি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি তার মুখে হয়তো আই মিন এনা লাইক তিনি ভালো মানুষ সোজা আমি ব্যক্তি হাবিজাবি কথা বলতে চাই না তিনি ভালো মানুষ অনেকে তাকে ইত্যাদি ইত্যাদি বলে থাকেন আমি সব কিছু মুখে নেব না সো তারপরে এই সমস্ত দাবি দাবা তিনি কিন্তু মেনে নেবেন তাতে কারণ এ এ ব্যাপারে তার কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু ইতিপূর্বে বিভিন্ন সরকার ছিল যারা এগুলো চাচ্ছিলো না কারণ এখানে একটা সিন্ডিকেট জড়িত আছে তারপরে ইত্যাদি ইত্যাদি জড়িত আছে আমি সব কিছু বলতে চাই না কিন্তু আপনাদের এই দাবিটা কিন্তু এই একটা দাবির কথা বললাম আরও অনেক অনেক কিছু আছে আপনারা এখন আদায় করে নিতে পারেন এই মুখ্যম সময় প্লিজ আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা আমার ফ্যান ফলোয়ার খুব কম কিন্তু যারা যাদের ফ্যান ফলোয়ার বেশি তারা আপনারা নিজের একটা এই সম্পর্কে ভিডিও তৈরি করেন সুন্দর ভিডিও তৈরি করে তারপরে এটাকে পোস্ট করেন তাহলে আমাদের বাংলাদেশের এই যে যারা মুসল্লি আসেন তাদের হয়তো নক নজরে আসলে তারা হয়তো এই ব্যাপারে এখনই দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তাদের চাওয়া পাওয়া সব কিছু ইয়া করতে হবে সো দিস ইজ দ্য টাইম টিউ টু ফিক্স এভরিথিং বিকজ আমাদের নব্বই পাঁচানব্বই ওয়ারেভার পঁচাশি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা পাঞ্জাবি পড়লে সমস্যা টুপি মাথায় দিলে সমস্যা আমরা কোনো হজমসিয়ত ই করলে সমস্যা মনেই হয় না আমরা জাস্ট নামই মুসলমান কিন্তু আমরা যদি কোনো মুসলমানের কার্যাদি যেমন বিভিন্ন স্কলাররা যখন ইয়াতে যায় বক্তারা বক্তব্য রাখতে যায় তখন তাদেরকে পিঠায় মারে ধরে কোরআন হাদিসের কথা বললে মানুষের গায়ে আগুন লেগে যায় এই কিন্তু তারা স্টিল মুসলমান দাবি করে আই ডো ওয়াক খান্ড মুসলমান মুসলমানদের আর বর আপনাদের কি বলছি আপনারা আসুন আপনাদের দাবি তুলে ধরুন এবং গভর্নমেন্টের কাছে পেশ করুন গভর্নমেন্ট যতটুকু সম্ভব মেনে নেবে ইনশাল্লাহ এই আশা করে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের আমি বাংলাদেশের কথা বলছি অধিকাংশ মানুষই যখন সালাম দেয় সালকুম আলাইকুম বড় তারা কি বলে আমি জানি না কিন্তু সঠিকভাবে সালামটা দিতে মেবি অনেকে জানে অনেকে জানে না অনেকের মাথা ঘামায় না জাস্ট সাউলকুম সাউলকুম বরাবর এ সঠিক উচ্চারণ করে সালাম দিবেন এই আশা ব্যক্ত করে আমি আসলে ভিডিওটা শুরু করছি এবং খুব আকারে ভিডিওটা শেষ করার চেষ্টা করব চার তিন চার মিনিটের মধ্যে তো সেটা হচ্ছে যে নতুন যে সরকার গঠিত হলো আমাদের প্রখ্যাত বিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুসারকে নোবেল বিজয়ী ইউনুসারকে দিয়ে যে নতুন সরকার গঠিত হলো তা তাদের উদ্দেশ্যে আমার আমি একজন নগণ্য একজন নাগরিক হিসাবে এবং প্রবাসী হিসাবে এবং আমি ইউরোপের একজন সিটিজেন হিসেবে একটু ধরেন এটা নট লাইক এ অ্যাডভাইস বাট জাস্ট আমার মনে বাসনা আমি ব্যক্ত করতেছি যদি কেউ দেখে থাকেন এরকম আমার মতের মত মত মিলিয়ে একটা সুন্দর করে একটা ভিডিও তৈরি করবেন যারা স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন মেবি তাদের নজরে পড়তেও পারে এবং তারা হয়তো চিন্তাও করতে পারেন এটা নিয়ে যে চিন্তাভাবনা করতে পারেন যে এভাবে করা যায় কি না সেটা হচ্ছে যে আমি অল্প সময় দেবো সেটা হচ্ছে যে আমরা তো এই সরকারের আমল দেখেছি তারপরে খালেদা জিয়ার আমল দেখেছি তারপরে শেখ হাসিনার আমল দেখেছি তো সবাই আসলে একইভাবে রাষ্ট্র পরিচালনা করে হিংসাত্মক এ মারধর হুমুক সুমুক তো এখন আমি বিস্তারিত আলোচনায় যাব না তো মূল কথা হচ্ছে যে আমরা একটা আইডিয়া মাথার মধ্যে আসছি যদি যদি এরকম হয় তাহলে কেমন হয় জানি না এটা সংবিধান সম্মত কিনা বা সংবিধানে আসি কিনা যদি সংবিধান পরিবর্তন পরিবর্তন করতে হয় পরেও এরকম যদি কিছু করা যায় তাহলে আমাদের এই ক্ষুদ্র দেশ বাংলাদেশ পৃথিবীর বুকে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে তো সেটা হচ্ছে যে আই মিন যদি বাংলাদেশের তরুণদেরকে নিয়ে যে যারা ডক্টর ইনুসকে সবসময় বলতে শোনা যায় যে তরুণরাই তরুণরা তরুণরা তরুণদের দিয়ে সব তাহলে আমি বলবো যে সে কোন পার্টি করে কোন দল করে এইরকম চিন্তাভাবনা না করে যারা তরুণ আছেন যাদের বয়স পঞ্চাশের নিচে এরকম অনেক মানুষ আছেন যাদের বয়স ষাটের নিচে কিন্তু তারা স্টিল দেশ বিদেশে যথেষ্ট পরি পরিমাণে তাদের সুনাম এবং তারা দক্ষতা আছে দেশ চালানোর মতো যোগ্যতা আছে এরকম মানুষদেরকে আপনারা খুঁজে খুঁজে বের করেন আমি কারোর নাম বলতে চাই না আমি অনেকজনকে চিনি এরকম যারা সাধারণত যারা টক শো দেখেন তারা সবসময় টক শোতে আসেন বা আপনারা জানেন বিভিন্ন দলের মধ্যেই দু একজন এরকম আসে হয়তো সঙ্গত কারণে তাদেরকে বিভিন্ন দল সাপোর্ট করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে তারা ভিতরে ভিতরে চায় দেশের উন্নয়ন কিন্তু দলকে সাপোর্ট না করে তো উন্নয়ন বা ওইদিকে ওইরকম কিছু করা যায় না তাহলে তারে তো গুম করে মেরে ফেলে হত্যা করে ইত্যাদি ইত্যাদি করে থাকে তো তো এরকম যদি করা যায় যে বিভিন্ন দল থেকে অথবা দেশে যারা দল করে না এরকম কিছু কিছু মানুষকে যে দেশ বিদেশে যাদের সুনাম আছে বা দেশ চালাতে যারা সক্ষম হবে এরকম কিছু কিছু ব্যক্তি বর্গকে নিয়ে যে একটা নতুন সিলেকশন পদ্ধতিতে যদি সরকার গঠন করা যায় দেশের আর্মি বিডিআর পুলিশ সমস্ত কিছু সহযোগিতায় কারণ এটা মানুষ আন্দোলন করবে বিএনপি আন্দোলন করবে অন্যান্য জাতীয় পার্টি আন্দোলন করবে কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের পার্টি থেকেও নিতে হবে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য যে আমাদের চৌত্রিশটা পঁয়ত্রিশটা ছয়ত্রিশটা দল আছে বাংলাদেশে প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক নিতে হবে নিয়ে সর্বসাকুল্যে একটা তিনশো ত্রিশটি আসন তৈরি করে একটা সিলেকশনের মাধ্যমে একটা সরকার যদি তৈরি করা যায় তবে আমার মনে হয় যে দেশটা উইদিন শর্ট টাইমের ভিতরে খুবই অল্প সময়ের মধ্যে আমরা একটা চূড়ায় বা অনেক উপরে উঠতে সক্ষম হব বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন যারা অনেক ফ্যান ফলোয়ার আই মিন অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব যদি কারো চোখে পড়ে আপনারা এরা এরকম এরা নিয়ে সুন্দর করে একটা আমি তো সুন্দর করে বলতে পারি না সুন্দর করে একটা ভিডিও তৈরি করবেন এবং যাতে বর্তমান সরকারের নজরে আসে তারা যেন দেখতে পায় এবং তারা যেন চিন্তা করে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আয়ারল্যান্ড প্রবাসী বহুকাল যাবৎ আমার জীবন জৈবন সব কিছু এখানে আমি শেষ করে দিয়েছি স্টিল এখনও আসি ইনশাআল্লাহ আরো দু এক বছর থাকবো তারপরে আমাদের দেশে পাড়ি জমাবো এরকম চিন্তা চেতনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সালাম তো ঠিকভাবে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা বেশি কষ্টের ব্যাপার না সালামটা সবাই ঠিকভাবে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে একটা কথা জানতে চাই আর কি যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন বাংলাদেশ তথা সমস্ত বিশ্বে যত বাংলাদেশি মানুষজন আছেন তারা যদি কেউ জেনে থাকেন ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একজন বক্তা স্বনামধন্য বক্তা এবং উনি স্কলার এবং জ্ঞানী ব্যক্তি উনি তারের এক মূর্ত প্রতীক আই মিন তিনি তরুণ সমাজকে জাগিয়ে তোলেন বিদ্রোহের জন্য আন্দোলনের জন্য এবং উনি আখেরুজ্জামান নিয়ে কথাবার্তা বলেন বিদায় ওনার শত্রু বেশি উনি আখেরুজ্জামানের উপরে পড়াশোনা করছেন স্কলার নিয়েছেন ডিগ্রি নিয়েছেন তো অবশ্যই সে আখেরুজ্জামান সম্পর্কে জানে জানবে এটাই স্বাভাবিক কোরআ হাদিস সুনর আলোকে উনি সবসময় এই জিনিসটা ব্যাখ্যা করতে থাকেন এবং যুব সমাজকে জেগে উঠতে বলেন যে ঘোরার জন্য আহ্বান করেন সেই জন্য তার শত্রু বেশি আর সে এই পুলিশ সম্পর্কে যে যে শের জমানায় পুলিশের সংখ্যা বেড়ে যাবে তাদের সকাল হবে ইয়েতে সন্ধ্যা হবে ইয়েতে ওয়ারেভার ব্লা ব্লা এটা একটা আওয়ামী লীগ সরকার এবং যারা ইসলাম বিদ্বেষী তাদের জন্য ভয়ঙ্কর মেসেজ সো আমার প্রশ্ন হচ্ছে যদি উনি তো এই আন্দোলন শুরু হওয়ার দিনই মনে হয় না পরের দিন উনি গুম হয়েছিলেন ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কোন সন্ত্রাসীরা সন্ত্রাসী বা কারা আমি জানি না তারা পুলিশ ছিল কিনা তিনি বলছিলেন তার স্ত্রীকে ফোন করে যে আমি মোটরসাইকেল দুইটা মোটর সাইকেল সামনে এবং পিসে অস্ত্রধারী তা আমাকে ধাওয়া করতেছে তো দোয়া করেও সুন্দরভাবে যেন বাসায় ফিরতে পারি কিন্তু তিনি বাসায় আর ফেরেননি তারপরে কি হয়েছে আমি জানি না উনি আজ পর্যন্ত আমি ওনার কোনো খোঁজখবর পাই না উনি আমার একজন ভক্ত আই মিন আমি ওনার একজন ভক্ত সরি এবং আমি যথেষ্ট ওনাকে পছন্দ করি বাংলাদেশের যত ইসলামিক বক্তা আছে মোটামুটি দুই জনের মধ্যে যেমন আহমদুল্লাহকে আমি পছন্দ করি আবদুল রাজাকিন ইউসুফকে পছন্দ করি আবু তাহা আদনানকে পছন্দ করি আজহারিকে পছন্দ করি তার মধ্যে উনি আমার ব্যক্তিগতভাবে উনি আমার একজন পছন্দের মানুষ পছন্দের বক্তা তো ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে ওনাকে ওনার সন্ধান যদি কেউ জানেন উনি বর্তমানে কী কোথায় কী অবস্থায় আছে জেলে আছে না বাইরে আছে না কোথায় আছে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল গুম করা হয়েছে না খুন করা হয়েছে না হত্যা করা হয়েছে না কী করা হয়েছে আমি কিছুই জানি না যেহেতু আমি বিদেশে থাকি যদি কেউ জেনে থাকেন প্লিজ দয়া করে কমেন্টসে জানান থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম যারা নামাজ পড়ে তারাই মুসলমান এটা ইসলাম এবং সুনায় যারা বিশ্বাস করে তারা সবাই জানে পৃথিবীর সমস্ত স্কলার একই কথা বলে যারা নামাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা মুসলমান না ইটস ভেরি সিম্পল রাইট সো একজন মুসলমান হিসেবে যদি কেউ দাবি করে যে আমি মুসলমান এবং সে নামাজ পড়ে অবশ্যই হস করতে হবে আগে তারপরে সে মুসলমান দাবি করতে পারবে তো সে কোনোভাবেই বলতে পারে না জাতির পিতা এই পৃথিবীর বর্তমান বিশ্বের কোনো মানুষ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম আর যদি আদি পিতা আদম আলাহ সাল্লাম আমাদের আদি পিতা আদম আলাহ সাল্লাম আর জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম এটা আমাদের কোরআন এবং সুন্না বলে থাকেন এবং পৃথিবীর সমস্ত স্কলাররা একই মতামত মানে করে থাকেন আর কি আপনারা জানেন আমিও জানি তো এই যে বাংলাদেশের অধিকাংশ মানুষই জাতির পিতা জাতির জনক জাতির উমুক সম্মুখ হ্যান একদম একদম এই যে শেখ মুজিবরকে শেখ মুজিবুর রহমানকে বলা হয় এটা সম্পূর্ণ একটা মুসলমান হিসাবে এটা বলা জঘন্যতম অপরাধ এবং পাপ কারণ একজন মুসলমান যদি হয় সে যদি নামাজ পড়ে অর্থাৎ আমি অন্যান্য সব কিছু সব কিছুতে যাব না যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ পড়ে না সে মুসলমান না একেবারে সর্বসম্মতভাবে মানে সবাই জানে এবার যারা ইসলামিক চিন্তাবিদ এবং স্কলার যারা তার পৃথিবীর সকল স্কলাররাই বলে থাকেন নামাজ যারা পড়ে তারা মুসলমান যার নামাজ না পড়ে তারা মুসলমান না সোজা কথা একেবারে সোজা হিসাবে অন্য কোনো হিসাবে আমার দরকার নেই তো যে নামাজ পড়ে যে মুসলমান দাবি করে সে কোনো দিনই জাতির পিতা হিসাবে ইয়াকে বলতে পারে না যে বললে এটা জঘন্যতম পাপ কাজের মধ্যে হবে এটা আই মিন যথেষ্ট আই মিন ভেস্তে যাবার মতো কাজ না দর্জো কামাই করে যাবেন দুনিয়ার থেকে তো আজকে যে ঘটনাটা দেখলাম এই যে জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম একটা সাইনবোর্ড লাগাইছে কোন ফ্লাইওভারে বাংলাদেশে কারা লাগাইছে আমি জানি না তবে এসে উত্তম কাজ হয়েছে অর্থাৎ সমস্ত বাংলাদেশে এটা করা হোক যে সমস্ত বাংলাদেশে যেহেতু আশি পঁচাশি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বলে থাকেন বা আমরা বলে থাকি সেহেতু সমস্ত বাংলাদেশে সমস্ত জায়গায় যদি কোনো জায়গায় জাতির পিতা লেখার প্রয়োজন হয় জাতির পিতা ইব্রাহিম আল্লাহ হ্যাঁ এবং পাশাপাশি এটাও লিখিতেন যে আদি পিতা আদম আলাহ্লাম হম এটা এটা লেখা উচিত যদি প্রয়োজন হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে আটই আগস্ট থার্স আর টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি ওয়ান ডিগ্রি আর আমি আছি আল মামুন ডাবলিন সিটি ওয়েস্টে সো ব্যাপার হচ্ছে যে নতুন সরকার যে গঠন হলো যদিও প্রচণ্ড বাতাস আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে যে নতুন সরকার যে গঠিত হলো আমার মনকুত হয় না এখন জানি না আবামর জনসাধারণ বাংলাদেশের তাদের কি মতামত তবে আমরা আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব কি না আমার মনে হয় না আর কি আমার দীর্ঘ এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি সেই ঈশ্বর সরকার থেকে শুরু করে খালেদা জিয়ার সরকার কয়েকবার তারপরে ঈশ্বর সরকারের দশ বছর খালেদা জিয়ার সরকারের দশ বছর শেখ হাসিনার আঠারো বছর তার আগে আরও পাঁচ বছর ইত্যাদি ইত্যাদি তো যে সমস্ত যে তত্ত্বাবধায়ক সরকার দেখছি ফখরুলের সরকার দেখছি তো ডক্টর ইনুস অবশ্যই উনি একজন প্রখ্যাত স্বনামধন্য ব্যক্তিত্ব দেখি বাট আমা আমার ব্যক্তিগত মতামত ওনাকে নির্বাচিত করা আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে এটা আর কি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি যে এটা সঠিক কাজ হয়নি হ্যাঁ হ্যাঁ তারপরেও যাই হোক যেহেতু তিনি দেশ বিদেশে বিভিন্ন অভিজ্ঞতার অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ সেহেতু ওকে ইটস ফাইন বাট আমার কথার পিছনে অন্য রিজন লুকাইতে আছে যেগুলো আমি এখন বলতে চাই না বিকজ তিনি এখন গভর্নমেন্টে আছেন তিনি চলে গেলে তারপর বলবো আর আপনারা দেখতেই পাবেন যে কেন এই কথাগুলো আমি বলতেছি এনিওয়াই তো যাই হোক তো নতুন সরকার যে গঠিত হলো আমার পছন্দ হয় না ব্যক্তিগতভাবে এর অনেকগুলো রিজন আছে কারণ আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে জাস্ট উনি জাস্ট আমার মনে হয় যে কয়েকদিন তিন চার মাস পাঁচ মাস ছ মাস ম্যাক্সিমাম জাস্ট সময় নষ্ট করে একটা নির্বাচিত আবার সেই বিএনপি হ্যাঁ আবার সেই মুন্ডহীন বিএনপি আমি জাস্ট আওয়ামী তো একটা ভিন্ন ধরনের রাজনৈতিক দল এরা জাস্ট ধরো আরও খাও এদের সঙ্গে বিএনপির কখনোই তুলনা করা উচিত হবে না তবে বিএনপি একটা মুণ্ডহীন একটা দল যাদের মাথা আছে মগজ নাই এরকম এরা রাজনৈতিকভাবে যথেষ্ট অদক্ষ আমি ব্যক্তিগতভাবে মনে করি তো তো যাই হোক তো আবার সেই তারেক জিয়া বাপের মতো নরম স্বভাবের এই উনি কি করবে আমি জানি না তবে তারেক জিয়া এই আসবে ভবিষ্যতে আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম এছাড়া আর কোনো দেখি না কিছু আর হুজুর বাহিনী জামাত বাহিনী জামাত শিবির ওয়াটেবার হেফাজত ইসলাম এ এরা কখনো একও হইতে পারবে না আর কখনো একটা মার্কাও এরা করতে পারবে না আর কখনো এরা ক্ষমতা আসতে পারবে না কারণ এদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতাই নাই এরা শুধু ওই যাই হোক সব ব্যাপারে আলোচনা করতে চাই না তো নতুন সরকার যে গঠিত হলো আমার পছন্দ হয় না ব্যক্তিগতভাবে আপনাদের রকম পছন্দ হইলো কি হইলো না বা এরা কীরকম করতে পারবে কি পারবে না যদি কেউ কারো মন যায় লেখেন তবে আমার ব্যক্তিগত পছন্দ হয় না এবং এরা কিছু করতে পারবে বলে আমি মনে করি না তবে যেহেতু ডক্টর ইনুস সারা বিশ্বে মোটামুটি অনেকগুলো দেশের সাথে তার সম্পৃক্ততা আছে সেহেতু সে কিছু বৈদেশিক বৈদেশিকভাবে কিছু সহায়তা পাবে বিভিন্ন উন্নয়ন খাতে তিনি সো এটা আমার বিশ্বাস যদি তুমি চান কিন্তু যদি যদি না চান যে বিগত দিনের সব ঝাল তিনি মিটাবেন অর্থাৎ তাকে টুক করে যে পদ্মা সেতু তিনি টুক করে ফেলাই দেবেন এই সমস্ত জিনিসের যদি সে সেগুলো মনে রাখা তারপরে জনগণের উপর দিয়া তার নিজের প্রতিহিংসা সে সম্পন্ন করতে চান সেক্ষেত্রে যাই হোক তো আমি দীর্ঘ আলোচনা যাব না আপনাদের কেমন লাগলো আমার পছন্দ হয় নাই টোটালি এক পার্সেন্টও না ওয়ান পার্সেন্টও না আমার পছন্দ হয় নাই এবং আপনাদের কেমন লাগলো যাই হোক আপনারা কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক